নমস্কার বন্ধুরা, আলোচ্য বিষয় এক কথায় প্রকাশ। আজকে 10টি এক কথায় প্রকাশ আমরা আলোচনা করব, যেখানে অলরেডি 70টি এক কথায় প্রকাশ আলোচনা হয়ে গেছে, যেগুলি খুব ইম্পর্ট্যান্ট। WBSETCL এর এক্সামে বাংলা থেকে যে 10 মার্ক বা আসবে, সেখানে এক কথায় প্রকাশ খুব গুরুত্বপূর্ণ। এবং আদার্স যে এক্সাম কোর্টের, যেমন লর্ড ডিভিশন ক্লার্ক, গুপডি, সেখান থেকে বাংলার প্রশ্ন এসে থাকে, যা খুব ইম্পর্ট্যান্ট। তাহলে আমরা আলোচনা করি, যিনি বক্তৃতা দানে পটু তাকে বলা হয় বাগ্মী, দুইবার জন্মে যে তাকে বলা হয় দ্বিজ, যা অধ্যয়ন করা হয়েছে তাকে বলা হয় অধীত, যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে তাকে বলা হয় অবিমিশ্রকারী, অবিমিশ্রকারী তাহলে বলা হয় যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, যে নারীর হিংসা নেই তাকে বলা হয় অনুসূয়া, ইন্দ্রকে জয় করেন যিনি তাকে বলা হয় জিতেন্দ্রিয়, হনন করার ইচ্ছা তাকে বলে জিঘিংসা, যা চেটে খাওয়া যায় তাকে বলা হয় লেজ্জ, যা বলা হয়নি তাকে বলা হয় অনুক্ত, যা পূর্বে দেখা যায়নি তা অদৃষ্ট পূর্ব। তাহলে আজকে এ পর্যন্ত আমরা আলোচনা করলাম 80টি WBSETCL যে এক কথায় প্রকাশ, সেখান থেকে তোমরা প্রশ্ন পেয়ে যেতে পারো। এই ক্লাসের সম্পূর্ণ ভিডিও আমি তোমাদের দিয়ে দেবো, তোমরা পুরো ভিডিওটা দেখে নিও। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ। অনুকরণ করার ইচ্ছা, একে বলা হয় অনুচিকিৎসা। 2 নম্বর, অগ্রে জন্ম যার তাকে বলা হয় অগ্রজ। ওকে, অর্ধেক রাজি কে বলা হয় নিমরাজি, অশ্বের ডাককে বলা হয় হেসরা, অগভীর সতর্ক নিদ্রা বলা হয় কাক নিদ্রা। ওকে, 6 নম্বর, অতি দুর্গম স্থানকে বলা হয় গহন, অন্যের হয়ে স্বাক্ষর করে যে তাকে বলা হয় বকলম, অলঙ্কারের শব্দ তাকে বলা হয় সিঞ্জন। অল্প কথা বলে যে তাকে বলা হয় মিতভাষী বা মিতভাষী, অন্যের ওপর নির্ভরশীল গাছ পরগাছা বলা হয়। ওকে, এই প্রথম 10টি যে অ অক্ষর দিয়ে আমরা এক কথায় প্রকাশ আলোচনা করলাম, এগুলো খুব গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, থ্যাংক ইউ। এক কথায় প্রকাশ পর্ব 2। এক কথায় প্রকাশ খুব গুরুত্বপূর্ণ WBSETCL অফিস এক্সিকিউটিভ অথবা কোর্টের যেসব পরীক্ষাগুলো হয়, যেমন এলডিসি, লর্ড ডিভিশন ক্লার্ক, এলডিসি অথবা গ্রুপ ডি, এখানে যেসব এক্সামগুলো হয়, বাংলা থেকে এক কথা প্রকাশ আসে। তো আজকে আলোচনা করব এক কথা প্রকাশ পর্ব 2, খুব ইম্পর্ট্যান্ট গুলো বেছে নিয়ে আলোচনা করা হচ্ছে। প্রথমেই দেখো, এখনো যার শত্রু জন্মায়নি তাকে বলা হয় অজাত শত্রু, হরিণের চামড়া কে বলা হয় অজিন অজিন। তারপর একটা দেখো, যে মেয়ের বিয়ে হয়নি তাকে বলা হয় অনুরা। 4 নম্বর, দিবসের শেষ ভাগকে কি বলা হয়? অপরাহ্ন। আবার 5 নম্বরটা দেখো, যে নারীর স্বামীও নেই সন্তানও নেই তাকে বলা হয় অবিরা। ওকে, পরেরটা নিয়ে আলোচনা করব। ৬ নম্বরে দেখো, পূজার উপকরণকে বলা হয় অগ্র। 7 নম্বরটা দেখো, যে অপরিচিত ব্যক্তি হঠাৎ এসেছে
তাকে বলা হয় আগন্তুক। লোক গণনা তাকে বলা হয় আদমশুমার শুমারি। ওকে, তারপর একটা ঘোড়া রাখার স্থানকে বলা হয় আস্তাবল। ইন্দ্রকে জয় করেন যিনি, তিনি ইন্দ্রজিৎ। পাওয়ার ইচ্ছাকে বলা হয় ঈপ্সা। আর ঋণ দেয় যে তাকে বলা হয় ঊর্ধ্বমন্য। জলচরে এবং স্থলচরে তাকে বলা হয় উভচর। তাহলে কি বলা হয়? উভচর, জলচরে এবং স্থলচরে। উড়ন্ত পাখির ঝাঁককে বলা হয় বলাকা। উড়ন্ত পাখির ঝাঁককে বলা হয় তাহলে বলাকা। ঋণ গ্রহণ করে যে তাকে অধমন্য বলা হয়। ঋণ গ্রহণ করে যে তাকে বলা হয় অধমন্য। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে এই আরো কিছু কিছু এক কথা প্রকাশ আমরা নিয়ে আসবো বাংলা থেকে, যা খুব WBSC TCL কোটে ল ডিভিশন ক্লার্ক LDC তে খুব গুরুত্বপূর্ণ। এবং পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো। ওকে, নমস্কার বন্ধুরা, WBSETCL এবং হাইকোর্টে যে বিভিন্ন LDC বা গ্রুপ ডি এর এক্সামগুলো হয়, সে এক্সামগুলোই বাংলা থেকে এক কথায় প্রকাশ এসে থাকে এবং খুব ইম্পর্ট্যান্ট। চলো, ইম্পর্ট্যান্ট কিছু এক কথায় প্রকাশ আমরা আলোচনা করি। ঠিক আছে, হাতির শাবককে বলা হয় করব। হাতির শাবককে বলা হয় করব। কোকিলের স্বর হচ্ছে কুহু। কোকিলের স্বর তাহলে হচ্ছে কুহু। পাখির কলরবকে বলা হয় কুজন। বাঘের চামড়াকে বলা হয় কীর্তি। আর ময়ূরের ডাককে বলা হয় কেকা। তাহলে বাঘের চামড়া কীর্তি, পাখির কলরব কুজন। ওকে, ভ্রমরের শব্দকে বলা হয় গুঞ্জন। জয়লাভ করার ইচ্ছাকে বলা হয় জিজ্ঞাসা। বিড়ালের ডাককে বলা হয় জীবন। বীণার শব্দকে বলা হয় নিক্কন। শিবের বাদ্যযন্ত্র বলা হয় ডমরু। একবার সন্তান প্রসব করেন যিনি, তাকে বলা হয় কাকবন্ধা। কুকুরের ডাককে বলা হয় বুকন। দুই নদীর মধ্যবর্তী স্থানকে বলা হয় দোয়াব। ভগবান বিষ্ণুর ধনুককে বলা হয় সাঙ্গ। ভগবান বিষ্ণুর শঙ্খকে বলা হয় পাঞ্চ। জন্য যার দুটি হাত সমান দক্ষতায় চলে তাকে বলা হয় সব্যসাচী। শ্বেতবর্ণের পদ্মকে বলা হয় পুণ্ডরীক। সরস্বতীর বীণাকে বলা হয় কচ্ছপী। হাতি রাখার স্থানকে বলা হয় বাড়ি। হাসির নাটক হচ্ছে প্রহসন। ওকে বন্ধুরা, তাহলে আজকে এই পর্যন্তই। এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন প্রশ্ন এবং বিভিন্ন এক্সামের নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ। নমস্কার বন্ধুরা, WBSETCL এবং আদার্স যে এক্সাম আছে, যেমন হাইকোর্টের ল ডিভিশন ক্লার্ক বা গ্রুপ ডি এ বাংলা বিভাগটি এসে থাকে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে এক কথায় প্রকাশ। এই এক কথায় প্রকাশ যেসব ইম্পর্ট্যান্টগুলো আছে সেগুলো নিয়ে এসেছি। এবং আপকামিং এক্সাম WBSETCL খুবই ইম্পর্ট্যান্ট হতে চলেছে, তাই তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখো। অন্ধকার রাত্রিকে বলা হয় তামসি বা তামসি। তিন ভাগের এক ভাগকে বলা হয় তেহাই। ফৌজদারি উচ্চ আদালতকে বলা হয় দায়রা। কন্যার পুত্রকে বলা হয় দহিত্র। অতি দীর্ঘ নয়, তাকে বলা হয় নাতি দীর্ঘ। এবং তোমাদের বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে থাকবেন। কোনো কিছু পাবার ইচ্ছা তাকে বলা হয় লিপসা। নূপুরের ধনীকে বলা হয় নিক্কন। পঙ্কে জন্ম যার তাকে বলা হয় পঙ্কজ। প্রচুর
দুধ দেয় যে গাভী তাকে বলা হয় পৌষণী, খেয়া পার করেন যিনি তাকে বলা হয় পাটুনি। চতুর্দশপদী কবিতা তাকে বলা হয় সনেট। 25 বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান তাকে বলা হয় রজত জয়ন্তী, এটা খুব ইম্পর্ট্যান্ট। 25 বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান হয় তাকে তাহলে কি বলা হচ্ছে? রজত জয়ন্তী। 50 বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান হয় তাকে বলা হয় সুবর্ণ জয়ন্তী। এবং বৃষ্টির জলকে বলা হয় শিকর। মরতে বসেছে যে তাকে বলে মুমূর্ষু, এটা এখানে একটা মুমূর্ষু যে বানানটা তোমরা দেখে নেবে খুব ইম্পর্টেন্ট বানান, এবং শুদ্ধ বানানোর ক্ষেত্রে এই বানানটি এসে থাকে। ওকে, যে গাছে ফুল হয় না ফল হয় তাকে বলা হয় বনস্পতি। এই প্রশ্নটা অনেকবার এসেছে বিভিন্ন ল ডিভিশন ক্লার্ক হাইকোর্টের বিভিন্ন কোর্টে এবং গ্রুপ ডিতে এসেছে, তাই এটা খুব ইম্পর্টেন্ট। যে গাছে ফুল হয় না তাকে বা ফল হয় তাকে বলা হয় বনস্পতি। 60 বছর পূর্তির জন্য অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানকে বলা হয় হীরক জয়ন্তী। 60 বছর পূর্তির জন্য যে অনুষ্ঠান হয় সেটি হচ্ছে হীরক জয়ন্তী। হাতির ডাককে বলা হয় বিংহন এবং সিংহের ধ্বনিকে বলা হয় নাদ। সিংহের ধ্বনিকে বলা হয় নাদ। হাতির বাসস্থান, যেখানে হাতি বাসস্থান সে সে অঞ্চলটাকে বলা হয় পিলখানা। কি বলা হয়? পিলখানা। জাহাজের আশ্রয় স্থল, জাহাজ যেখানে রাখা হয় তাকে বলা হয় পোতাশ্রয়, পোতাশ্রয়। রাত্রি আর দিবসের সন্ধিক্ষণকে বলা হয় প্রত্যুষ। স্বর্ণকারের মজুরি, স্বর্ণকারের যে মজুরি বা টাকা নেয় তাদেরকে বলা হয় বাণী। বিনা পানিতে যার তাকে বলা হয় বিনা পানি। ওকে বন্ধুরা, আজকে তাহলে এ পর্যন্ত। আবার যেতে যেতে বলি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন বা থাকবে।